মিউচুয়াল ফান্ড হলো বিনিয়োগ প্রোডাক্ট, যা বিভিন্ন উপকরণ যেমন স্টক বা শেয়ার, বন্ড বা উভয়কে একজন এক্সপার্ট ফান্ড ম্যানেজার দ্বারা একত্রিত করে থাকে। একবার বিনিয়োগকারীরা তাদের টাকা একটি মিউচুয়াল ফান্ড স্কিমে রাখার পর, একজন ফান্ড ম্যানেজার পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী স্কিম থেকে সংগৃহীত অর্থ বিনিয়োগ করেন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সময় ফান্ডটি কোথায় বিনিয়োগ করা হচ্ছে তা আপনার দেখা উচিত, বিনিয়োগের সময়সীমা ও সম্পর্কে জানা উচিত, সেই সঙ্গে দেখা উচিত প্রোডাক্টের রিস্ক প্রোফাইল এবং প্রোডাক্টের ক্রিয়াশীলতা পূর্ববর্তী সময় অনুযায়ী। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি বুঝে নেওয়া যে ফান্ডে বিনিয়োগ করার উদ্দেশ্য আপনার চাহিদার সঙ্গে মিলছে কিনা। প্রাথমিকভাবে মিউচুয়াল ফান্ডগুলি ওপেন এন্ডেড ফান্ডের শ্রেণীভুক্ত করা হয়, যেখানে আপনি যে কোনো সময়ে নির্দিষ্ট ইউনিট কিনতে এবং বিক্রি করতে পারেন, অথবা ক্লোজ এন্ডেড ফান্ড, যেখানে আপনি কেবল ফান্ড ছাড়ার সময় কিনতে পারবেন। এরপরে ইউনিটগুলি শুধুমাত্র স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত করা হয়, যাতে আপনি কেনা বেচা করতে পারেন। এছাড়াও আপনি মিউচুয়াল ফান্ড বেছে নিতে পারেন মূলগত অর্থনৈতিক শ্রেণী এবং ফান্ডের বিনিয়োগ উদ্দেশ্যের উপর ভিত্তি করে। মিউচুয়াল ফান্ড অনেক ধরনের হয়। এটি বিভিন্ন বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয়তা ও রিস্ক প্রোফাইলের উপর ভিত্তি করে হয়ে থাকে। এখন ঋণ বা নির্দিষ্ট আয়ের ফান্ড সম্পর্কে বোঝার মাধ্যমে শুরু করা যাক। এই ফান্ডগুলি প্রাথমিকভাবে বন্ড, ডিবেঞ্চার, সরকারি নিরাপত্তা ইত্যাদির মাধ্যমে বিনিয়োগ করে, যা কম ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয় এবং পরিমিত আয় প্রদান করতে পারে। বিভিন্ন ধরনের ঋণ ফান্ডের মধ্যে রয়েছে ইনকাম ফান্ড, গিল্ড ফান্ড, লিকুইড ফান্ড ও নির্দিষ্ট ম্যাচিউরিটি প্ল্যান। প্রাথমিকভাবে ইনকাম ফান্ডগুলি মিলে বিনিয়োগ করে কর্পোরেট বন্ড এবং সরকার সম্ভাব্য মূলধন বৃদ্ধির সাথে, এবং ইনকাম অনুযায়ী রিটার্ন প্রদানের জন্য নিরাপত্তা জারি করে। গিল্ড ফান্ড বিনিয়োগ করে মাঝারি থেকে দীর্ঘমেয়াদী সরকারি সিকিউরিটিজে। এর সাধারণত কোনো রিস্ক থাকে না, যদিও স্বল্প মেয়াদের আয়, যেমন এক বছরেরও কম সময়ে। এতে রিটার্ন সহ সুদের হারের পরিবর্তন হতে পারে। লিকুইড ফান্ড তাদের জন্য উপযুক্ত যারা উচ্চমাত্রায় লিকুইডিটি খুঁজছেন এবং যে কোনো রকম পরিবর্তনে প্রস্তুত। এই ফান্ডগুলি বিনিয়োগ করে থাকে শুধুমাত্র উচ্চ লিকুইড মানি মার্কেট উপকরণে, যেমন ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজপত্র এবং সার্টিফিকেট অফ ডিপোজিট। এগুলির দাম এমনকি দৈনিক রিটার্ন খুব বেশি পরিবর্তন হয় না, তাই এগুলিকে বিনিয়োগের আরও স্থিতিশীল ধর্ম হিসেবে বিবেচনা করা যেতে পারে, যা মাঝারি মানের রিটার্ন দিয়ে থাকে। কিছু ক্ষেত্রে উপদেষ্টারা লিকুইড ফান্ডকেই সুপারিশ করে থাকেন ফিক্সড ডিপোজিটের ভালো একটি বিকল্প হিসেবে। ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান FMP হল ক্লোজ এন্ডেড ঋণ ফান্ড, যার একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে নিরাপত্তার মেয়াদ পূর্তির তারিখ সংযুক্ত থাকে। এই সুসংগত পদ্ধতি সুদের হার বা পুনর্বিনিয়োগ রিস্কের ক্ষেত্রে নজর দেয়, যা আপনাকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিনিয়োগ করতে দেয়, এবং লিকুইড ফান্ডের ক্ষেত্রে যা সম্ভব নয়। এদের সহজে পুনরায় উদ্ধার করা যায় না, কিন্তু যেহেতু এটি রিটার্ন স্থিতিশীল এবং অনুমানযোগ্য একটি সীমার মধ্যে, এরা হতে পারে ফিক্সড ডিপোজিটের একটি দুর্দান্ত বিকল্প। এখন যখন আপনি ঋণ তহবিল সম্পর্কে ভালোভাবে বুঝে নিয়েছেন, ইকুইটি ফান্ড সম্পর্কে কথা বলা যাক। ইকুইটি ফান্ডের প্রাথমিক উদ্দেশ্য হল ইকুইটি স্টকে বিনিয়োগ করা, এবং ইকুইটি ভিত্তিক উপকরণগুলিতে মাঝারি থেকে দীর্ঘমেয়াদী মানের মূলধন বিনিয়োগ করা। বিভিন্ন ধরনের ইকুইটি ফান্ডের মধ্যে রয়েছে ফোকাসড ফান্ড, সেক্টরাল ফান্ড, ইন্ডেক্স ফান্ড ইত্যাদি। ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডগুলি বিভিন্ন সেক্টরে এবং মূলধনের বাজার দরের উপর বিনিয়োগ করে বিনিয়োগের উদ্দেশ্য অনুযায়ী। এটির লক্ষ্য হল আপনার বিনিয়োগকৃত অর্থের দীর্ঘমেয়াদী মর্যাদা প্রদান করা, সেই সঙ্গে কনসেন্ট্রেশন রিস্ক কমিয়ে ফেলা, যার একটি নির্দিষ্ট সেক্টরে বা উঁচু মানের আর্থিক এক্সপোজার আছে। অন্যদিকে ফোকাসড ফান্ড তাদের দিকে গুরুত্ব দেয়। তারা কোনো কোম্পানির ইকুইটি সিকিউরিটিতে বিনিয়োগ করে একটি নির্দিষ্ট সুপরিচিত বাজারের মূলধন সহ, অথবা সেগুলি একটি নির্দিষ্ট সেক্টরে থাকে, অথবা সাধারণত যেগুলি একটি পূর্ব নির্ধারিত প্যারামিটারের আওতাভুক্ত। ফোকাসড ফান্ডের মধ্যে জনপ্রিয় হল সেক্টর ফান্ড, যা কোনো নির্দিষ্ট শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ করে, যেমন প্রযুক্তি, যদিও সেক্টর ফান্ডের ক্ষমতা আছে ইকুইটি ফান্ডকে ছাড়িয়ে যাওয়ার, যেখানে অন্তর্নিহিত সেক্টর অন্যান্য ইন্ডাস্ট্রির থেকে বেশি উন্নত, কিন্তু শুধুমাত্র একটি খাতে বিনিয়োগ করার জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইন্ডেক্স ইকুইটি ফান্ডগুলি যে সমস্ত সিকিউরিটিতে বিনিয়োগ করে যা বাজারের ইন্ডেক্সের অংশ, যেমন S&P, BSE সেন্সেক্স বা Nifty 50, এবং এর লক্ষ্য হল অন্তর্নিহিত ইন্ডেক্সের রিটার্ন যতটা সম্ভব নিখুঁতভাবে লিপিবদ্ধ করা। অতএব ফান্ডগুলি বাজারে একটি বৃহৎ পরিমাণে এক্সপোজার তৈরি করতে সাহায্য করে। কিন্তু আপনি যদি অধিক পরিমাণ রিটার্ন খুঁজে থাকেন কিন্তু কম রিস্ক নিতে চান, এখানেই আসে হাইব্রিড ফান্ড, যা আপনাকে ইকুইটিতে বিনিয়োগের পাশাপাশি ঋণের সিকিউরিটিজে বিনিয়োগ থেকে স্থিতিশীলতা, সেই সঙ্গে মূলধনের মূল্যায়নের সুবিধা দেয়।
ব্যালেন্সড ফান্ড সাধারণত ইকুইটি ভিত্তিক হাইব্রিড ফান্ড হয়ে থাকে, যার ইকুইটি এক্সপোজারের পরিমাণ কমপক্ষে 65% এবং বাকিটা ঋণে। যদিও হাইব্রিড ফান্ডের মধ্যে অন্যান্য আর্থিক বণ্টনের নমুনাও থাকতে পারে, উদাহরণস্বরূপ মাসিক আয় প্ল্যান হল ঋণভিত্তিক হাইব্রিড ফান্ড, যার লক্ষ্য নিয়মিত আয় বজায় রাখা। প্রাথমিকভাবে ঋণের উপকরণগুলির মাধ্যমে এবং ইকুইটিতে একটি ছোট পরিমাণ অংশ বিনিয়োগ করা। আজ আপনি এক্সচেঞ্জ ট্রেডেড গোল্ড মিউচুয়াল ফান্ড বা গোল্ড ETF এ বিনিয়োগ করে সোনা অ্যাক্সেস করতে পারেন। সহজ কথা, একটি গোল্ড ETF এর প্রতিটি ইউনিট 1 গ্রাম সোনার পরিমাণ বোঝায় এবং আপনি আসলে সলিড গোল্ড না কিনেও সোনার দাম বৃদ্ধি হওয়া থেকে লাভবান হতে পারেন, যেখানে সুরক্ষিত জায়গায় এটি রাখার চিন্তা করতে হবে না। এতক্ষণ আমরা জানলাম ঋণ, ইকুইটি এবং ব্যালেন্স ফান্ড নিয়ে। এবার জেনে নেওয়া যাক ফান্ড অফ ফান্ডস নিয়ে। এগুলি এমন ফান্ড যেগুলি নিজেরাই অন্যান্য মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগ করে থাকে এবং আপনাকে একটির মধ্যে একাধিক ফান্ডের সুবিধা দেয়। এই ফান্ডগুলি আপনাকে স্টক বা ইন্ডাস্ট্রিতে অ্যাক্সেস করতে সাহায্য করে, যা অ্যাক্সেসযোগ্য নাও হতে পারে, সরাসরি বিনিয়োগের যোগ্য। কিছু ফান্ড অফ ফান্ডস আপনাকে আন্তর্জাতিক স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সক্ষম করে তোলে। উদাহরণস্বরূপ, কিছু জনপ্রিয় ফান্ড অফ ফান্ডস বর্তমানে ভারতে উপলব্ধ, যা আপনাকে স্টকের অ্যাক্সেস দিতে পারে আন্তর্জাতিক বাজার থেকে, যেমন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, এমনকি চীন। এই ফান্ডগুলি আপনাকে সক্ষম করে তোলে প্রবল সম্ভাবনাময় সেক্টর বা শিল্পাবস্থায় বিনিয়োগ করতে, যা হয়তো ভারতে ততটা উপলব্ধই নয়। কোনো বিনিয়োগকারীর ক্ষেত্রে বিভিন্ন বিকল্প থাকা সত্ত্বেও আপনি যদি এমন কেউ হন যে আর্থিক উন্নতি চান বা বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক রিস্ক এড়িয়ে চলতে চান, তবে নিঃসন্দেহে মিউচুয়াল ফান্ড আজ একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. Mutual fund-e biniyog bajare jhuki shapekho. Scheme-sankranto somosto nothi shotorkobhabe pore dekhun.